morning everyone, welcome back to Papiya's vlog. আজকে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আজকে ব্রেকফাস্টে হচ্ছে এই সাম্বার করব আর ইডলি করব। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এখন রনি দুধ খাবে, দুধ কমপ্লেক্স খেয়ে স্কুলে যাবে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আর এদিকে সাম্বারের জন্য সবজিটা একটু ভেজে নিচ্ছি, মানে একদম ফোড়ন দিয়ে এই শস্যের এই গোটা শস্যের শুকনা লঙ্কা পেঁয়াজ আর কারি পাতা ফোড়ন দিয়ে একবারে সবজিটা বসে দিয়েছি। সবজি একটু ভাজা হলে তারপরে ডালটা দিয়ে দেবো। আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, এই যে এটা হচ্ছে অড়হর ডাল দিয়ে তো সাম্বার হয়, তো এই ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন শুধু সবজিটা ভাজা হলেই তারপর দিয়ে দেবো আর কি। আর করব হচ্ছে ইডলি। আর কালকে তো দেখলে যে ইডলি ব্যাটারটা যে মানে পেস্ট করে রেখেছিলাম, আর দেখো কতটা ফুলে উঠেছে, অনেকটা কিন্তু ফুলে উঠেছে ইডলির ব্যাটারটা, এই যে। তো এটাকে আর একটু ফেটিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে তারপর এই যে হয়েছে ইডলির স্ট্যান্ডে জল দিয়ে রেখেছি, আর এগুলি একটু ধুয়ে উপর করে রেখেছি, একটু জলটা ঝরলে তারপর ভালো করে মুছে নিয়ে তেল হালকা তেল লাগিয়ে তারপর এই ইডলির ব্যাটারটা দেবো আর কি। এই হয়েছে আজকের ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্টে এগুলি বানাবো, ও আরেকটা কথা আরেকটা ইয়ে বলিনি, আরেকটা হবে ব্রেকফাস্টে হবে ইডলি সাম্বার তো হবে, তার সাথে হবে বাদামের চাটনি। তো বাদামের চাটনিটা এই যে এই মিস্টার বণিক হেঁটে এসে মর্নিং ওয়াক করে এসে এই বাদামটা পেস্ট করে রেখে গেছে, এখন শুধু ফোড়ন দেব। ফোড়নে এই যে কারি পাতা ধুয়ে রেখেছি, কারি পাতাটা জল ঝরছে, কারি পাতা দিয়ে ফোড়ন দেবো আর কি। এই হয়েছে আজকের ব্রেকফাস্ট মেনু। আর লাঞ্চে সেরকম কিছু রান্না করতে হবে না আজকে, কারণ কালকে যা রান্না করেছি তা মানে সব কিছু রয়ে গেছে। তো এগুলি আজকে ব্রেকফাস্ট মেনু, এগুলি আজকে এখন বানাবো, বানিয়ে তাড়াতাড়ি এখন ছেলেকেও স্কুলে পাঠাবো, আর মিস্টার বোন একটু যাবি আর একটু করে অফিসে। চলো তাড়াতাড়ি আগে এটা মানে বানিয়ে নিই তাড়াতাড়ি, ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে অলরেডি, আধা ঘন্টার মধ্যে এটা একটু রেডি করতে হবে। চলো যে ছেলের জন্য দুধ কমপ্লেক্স আর একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তো ওকে এখন এটা দিয়ে দিই, ওর সময় হয়ে গেছে। রনিকে দুধ কর্নফ্লেক্স দিয়ে এদিকে চলে আসলাম ইডলিটা বানাতে, আর এখন ইডলি মেকারে একটু সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি। আর এখন এই যে ইডলির ব্যাটারটা এটা একটু ভালো করে ফেটিয়ে নেব, একটু ভালো করে ফেটিয়ে নিলে ইডলিটা একটু মানে সফট হয় আর কি। তো ভালো করে ফেটিয়ে তারপর এই ইডলি মেকারের মধ্যে একটু একটু করে সবগুলি বাটির মধ্যে মানে ঢেলে দেবো আর কি।
গ্যাসে ইডলি স্ট্যান্ড বসিয়ে দিলাম, 5 থেকে 10 মিনিট লাগবে, হয়ে যাবে। ফুল আছে একদম বসিয়ে দিয়েছি। আর এদিকে সাম্বারটাও সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে এখন তেঁতুলগুলো মানে তেঁতুল জলে গুলিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলো জল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। তো সাম্বার মশলা দিয়ে আর তেঁতুলগুলো জল তো দিলাম একটু আগে, তো বাস এখন 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। সাম্বারও ফুটে উঠেছে, সাম্বার এখন নামিয়ে নেব। আর এদিকে ইডলিটা একটু চেক করে নিই হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, কারণ ফোর্কের মধ্যে কোনো রকম মানে ভিজা কিছুই লাগছে না, এর মানে মানে ইডলিটা পুরোপুরি হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নিলাম, আর এটা ঠান্ডা করে তারপর মানে এই চামচের পেছন দিকটা দিয়েই আমি এটা খুলি। তো ঠান্ডা মানে একদম ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর খুললে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। আর এখন যেহেতু ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খুলতে হবে, তার জন্য গরম গরমই খুলে নিচ্ছি। আর গরম গরম খুলে নেওয়াতে এদিকে দেখো ভালো করে উঠছে না, মানে এই ইডলি স্ট্যান্ডের মধ্যে কিছুটা গায়ের মধ্যে লেগে রয়েছে। তো যাই হোক, এখন গরম গরম করে খুলে নিয়েছি, তার জন্য এরকম আর কি। তো চলো ছেলেকে টিফিন বক্সটা দিয়ে আসি। রনি স্কুলে চলে গেল, আর এখন আমি এই সাম্বারটা নামিয়ে তারপর বাদামের চাটনিটা ফোড়ন দেব। আর রনিকে বাদামের চাটনিটা আর দিতে পারিনি স্কুলে, দেরি হয়ে গেছে, থাকো ঘরে এসেই খেতে পারবে। তো চলো এখন বাদামের চাটনিটা একটু ফোড়ন দিয়ে দিই। বাদামের চাটনিটা ফোড়ন দেওয়ার জন্য একটু তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, গোটা সর্ষে আর একটু কারি পাতা ফোড়ন দিয়েছি। বাস এতটুকুই। এবার এই চাটনিটার মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে গেল বাদামের চাটনি। আর বাদামটা যখন পেস্ট করেছিলাম তখন মানে আমি করিনি, মিস্টার বনি করেছিল, তখন একটু নুন দিয়ে পেস্ট করা হয়েছিল। এবার সবগুলি ফোড়ন একসঙ্গে মানে বাদামের চাটনিটার মধ্যে মিক্স করে নিলেই বাদামের চাটনি তৈয়ার, একদম মানে ঝটপট হয়ে যায়। তো এবার সব কিছু রেডি, এবার দেব হচ্ছে মিস্টার বনিকে টিফিন বক্সটা রেডি করে, তারপর ওকে দেব। আর এইখানে দেখো এই এইবার দেখো কী সুন্দর করে উঠে আসছে, কেন কি এটা ভালো করে ঠান্ডা হয়েছিল, মানে এটা ইডলিটা হওয়ার পর আমি খুলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার যাওয়ার পর এখন দেখো কী সুন্দর করে উঠে আসছে। তো চলো এবার মিস্টার বনিকে টিফিন বক্সটাও রেডি করে নিই। মিস্টার বনিককে ইডলি দিলাম আজকে, আর দিলাম বাদাম চাটনি আর সাম্বার, বাস রেডি। এখন ওকে প্যাক করে চলো দিয়ে আসি আগে। মিস্টার বনিক অফিসে যাওয়ার পর ভাত বসিয়েছিলাম দুপুরের জন্য, তো সেই চাল যে ধুয়েছিলাম সেই চাল ধোয়া জলটা বালতিতে রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই এখন গাছে দিচ্ছি আর কি। তো মাঝে মধ্যে আমি এরকম চাল ধোয়া জল দিয়ে রাখি, তাছাড়া সবজি কাটলে অনেক সময় সবজির খোসাটাও একটু মানে গাছের গোড়ায় না গোড়া থেকে একটু দূরে দিয়ে রাখি আর কি। তো ডেইলি দেই না, মাঝে মধ্যে দেই আর কি। আর এইগুলি গাছগুলি না বেশি থাকে না ঠিক, মানে আরও অনেকগুলি গাছ ছিল কিন্তু সবগুলি গামলাতেই গাছ ছিল, কিন্তু কবুতরের জন্য মানে আর রইল না সবগুলি গাছ, মানে অনেক কবুতর এসে এগুলির উপর বসে যায়, তো অনেকগুলি গাছ মরে গেছে, তো এই কয়েকটাই রয়ে গেছে। আর এদিকে দেখো মানি প্ল্যান্টের একটা ছোট্ট একটা চারা বেরিয়েছে, আর একটা তো সাইডে একটু বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। এটার মানে আগাটা কিন্তু একদম নিচের দিকে চলে গেছে, আর এটা ভীষণ রৌদ্র পায় তো এদিকে, তো এটা কালারটা একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে, এটা অনেকটাই বড় হয়েছে কিন্তু। আর এদিকে এই কয়েকটাই গাছ আছে বাস, আর সবগুলি নষ্ট হয়ে গেছে। গাইস, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এসে গেছি, এখন বাজে হচ্ছে এই 10:30, আর 10:30-এর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে একটু আবার স্নানও করা হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর এদিকেও সব কিছু গুছিয়ে নিলাম, আর এই সব কিছু ডাস্টিং করে গুছিয়ে নিয়েছি। আর চেয়ারে কিছু কাপড় রয়েছে, এগুলি এখন মানে বাইরে থেকে কিছু এনেছি, শুকিয়ে গেছে যেগুলি, মানে কালকে বিকালে যেগুলি ধোয়া মানে কালকে যেগুলি ধোয়া হয়েছিল যেগুলি শুকায়নি কালকে, এগুলি মানে এখন শুকানোর পর এখন এনেছি আর কি।
তো এগুলো একটু পরে ভাঁজ করে রাখবো। আর এমনিতে সব কিছু ডাস্টিং করে গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, আর এই যে মা সব কাপড় টাপড় মানে সব দেয়নি, কিছু কাপড় দিয়েছে রৌদ্রে, ভাদ্র মাসের রৌদ্র লাগাচ্ছে আর কি। আর এই যে স্নানের আগে কিছু কাপড় ধুয়ে দিয়ে গেছি, ওই মানে মর্নিং ওয়াকে যে যাই কাপড়গুলি, মানে দুই তিন দিন তো পরা হয়েছে, দুই তিন দিন পরার পর এখন ধুয়ে দিয়েছি আর কি, স্নানের আগে ধুয়ে তারপর স্নান করতে গেছিলাম। আর ভাদ্র মাসের রৌদ্রের তেজ, যা রৌদ্রের তেজ, মানে এগুলি ঘন্টাখানেক থাকলেই শুকিয়ে যাবে। হাতে ধুয়ে দিয়েছি আজকে, তবু কিন্তু অনেকটাই টেনে গেছে জল, মানে কিছুক্ষণ থাকলেই শুকিয়ে যাবে। এদিকে কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে। আর এই যে মানে ড্রয়িং রুমও গুছিয়ে নিয়েছি, সব গুছানো কমপ্লিট। আর এই যে মার আর রনির ঘরও গুছানো হয়ে গেছে, মানে গুছানো বলতে সেই বইগুলি একটু টেবিল থেকে বইগুলি একটু ভালো করে গুছিয়ে নিয়েছি আর কি। ছেলে তো পড়াশোনা করে মানে ঠিকভাবে আর গুছিয়ে রাখে না, তো একটু গুছিয়ে রেখেছি। মা গেছে স্নানে, তো মা এসে স্নান করে এসে পুজো দেবে। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান করা হয়ে গেল, আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করে তারপর গিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, তো এটা করব। মানে এটা মানে এমনিতে সংসারের সব কাজ কমপ্লিট, এখন শুধু ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, তো এখন ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর গিয়ে ওইটা করবো আর কি। এই যে ব্রেকফাস্টে ইডলি, এই বাদামের চাটনি আর সাম্বার, আজকের এই হলো ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান ডিশ। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আর কি, মানে ব্রেকফাস্টটা আগে সেরে নিই চলো। আর তোমরা কারা কারা পছন্দ করো এই সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি সাম্বার, এইসব কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো সেরে নিই। রনি এখন স্কুল থেকে আসলো, তো ভাত বেড়ে নিলাম আমার আর রনির জন্য। আর এই দেখো স্কুলে টিফিনে যে দিয়েছে ইডলি সাম্বার, তো ইডলি আরও দুটো ফেরত নিয়ে এসেছে, খায়নি ঠিকভাবে, তো ওইটা আমি নিয়ে নিয়েছি ইডলি সাম্বার। আর কালকের যে মটন ছিল সেই মটনটা নিয়ে নিলাম, তো আজকে তো শুধু সাম্বারই রান্না করেছি আর মটন ছিল তার জন্য। তো চলো খেয়ে নেই, এখন তো বাজে আড়াইটা না 2:40 হয়ে গেছে, আর আড়াইটায় তো ও আসলো স্কুল থেকে, তো এসে হাত মুখ ধুয়ে ধুয়ে টুয়ে এখন আসলো, আর আমি এখন ভাতটা নিয়ে নিলাম, তো চলো খেয়ে নিই। গাইজ এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের সবার ডিনার হয়ে গেছে। তো ডিনার সেরে মিস্টার বনিক টিভি দেখছে, আর রনি একটু পড়ছে, মানে একটু সময় পড়বে, আর আমি একটু স্কিন কেয়ার করতে এসে গেছি, মানে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে যা স্কিন কেয়ার করতে হয় আর কি। স্কিন কেয়ার বলতে ওই ফেস ওয়াশ করে এসেছি, একটু ময়েশ্চারাইজার লাগালাম, আর একটু চুলটা আঁচড়ে নেবো, তারপর একটু ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নেবো, ব্যাস এতটুকুই, আর কিছু না। আর আজকে ভাবলাম একটু চুলটা বিনুনি করে তারপর রাত্রে ঘুমাবো আর কি। এমনিতে ডেইলি বিনুনি করি না, এমনিতে চুল মানে আঁচড়ে তারপরে আঁচড়ে শুধু রাখি, আর আজকে ভাবলাম একটু বিনুনি করে নিই, কেন কি আজকে প্রচণ্ড গরম লাগছে, তাই আর চুল ছেড়ে রাখতে ইচ্ছা করছে না, তো ভাবলাম একটু চুলটা বিনুনি করে নিই, বিনুনি করে তারপর ঘুমাতে যাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।